নমস্কার, আপনারা দেখছেন হেলথ টিপস টিভি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো চিনি। ছোট বড় সকলেরই এই চিনি খুব প্রিয়, কিন্তু আপনারা কি জানেন এই চিনি কখনোই মানুষের শরীরে উপকার করে না, অনেক অনেক ক্ষতি করে। সেই বিষয়ে কিন্তু আজ আপনাদেরকে বলবো। খাবারে বেশি চিনি থাকলে ডার্ক সার্কেল তৈরি করে, বলিরেখা তৈরি করে, এছাড়াও শুষ্ক ত্বকের কারণও কিন্তু এই চিনি। পোষ্যের চিনি বুড়িয়ে যাওয়া প্রক্রিয়া আরও ত্বরান্বিত করে। সফট ড্রিঙ্ক, কেক, বিস্কুট সবেতেই পোষ্যের চিনি থাকে। পোষ্যের চিনি রক্তের সঙ্গে মেশার পর প্রোটিন কণার সঙ্গে জুড়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে গ্লাইকেশন। গ্লাইকেশন শরীরে বলিরেখা, ডার্ক সার্কেল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা ও ডায়াবেটিস ডেকে আনে। অতিরিক্ত চিনি অগ্ন্যাশয়ে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। অতিরিক্ত ইনসুলিন অকাল বর্ধকের অন্যতম বড় কারণ। তাই বলবো চিনি থেকে বিরত থাকুন, চিনি আস্তে আস্তে কম খেতে শুরু করুন। চিনিতে কোনো উপকার নেই, চিনি শরীরে শুধু ক্ষতিই করে। অতিরিক্ত মাত্রায় চিনি শরীরের নানা অঙ্গ রোগ সৃষ্টি করে, যার জেরে ত্বক টানটান ভাব হারিয়ে ফেলে এবং ত্বক ঝুলে পড়ে। তাই বলবো ত্বককে সুন্দর রাখতে আজই চিনি খাওয়ার মাত্রা কমিয়ে দিন। এছাড়াও বয়স হয়ে গেলে ইনসুলিন কমে যায়, তার ফলে কি হয়, ব্লাড সুগার বেড়ে যায়। মোদ্ধা কথা হলো চিনি মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। তাই মিষ্টি প্রিয় সকলকেই বলছি আজ থেকেই একটু একটু করে চিনি খাওয়া কমিয়ে দিন। অনেকে না জেনে ডার্ক সার্কেলের জন্য অনেক অনেক ক্রিম ব্যবহার করছেন, অথচ প্রচুর পরিমাণে চিনি খাচ্ছেন। তাহলে কিন্তু আপনি সেই উপকারটা কখনোই পাবেন না এই চিনি খাওয়ার কারণে। অত্যাধিক চিনি খাওয়ার কারণে আপনার সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তাই বলছি চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে। চিনি বেশি পরিমাণ খেলে বয়সটা অনেকটাই বেশি মনে হয়। আমরা যতবার চিনি খাই ততবারই আমাদের চিনি রক্তের সঙ্গে মিশে যায়, এতে আমাদের ইনসুলিনের ক্ষরণটাও বেড়ে যায়। এতে কি হয়, আমাদের একটু বেশি বয়স্ক মনে হয়। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটা পারবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।